ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করে 80 ক্যালোরি। দুই বলেছে সোডিয়াম সালফেটের সংকেত Na2SO4। তিন ম্যারাসমাস কিসের অভাবে ঘটে? প্রোটিন আর শক্তির অভাবে। দুয়ের আইতে আছে শূন্যস্থান পূরণ করো স্পিরিট বা ইথার একটি উদ্বায়ী পদার্থ। দুই বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো, মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয়। ঠিক। তিন বলেছে শূন্যস্থান পূরণ করো, চুলো নখে কেরাটিন প্রোটিন থাকে। তিনের আই বলেছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। দুই বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। তাহলে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়ে থাকে। তিনি বলেছে একটি তেলে এবং একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম লেখো। এটা তোমাদের 154 পাতায় রয়েছে। তেলে বা ফ্যাটে গুলে যায় এমন একটা ভিটামিন হলো, এখানে আছে ADEK, আর জলে গুলে যাওয়া ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স আর সি। তো চারের আয়তে বলেছে মাটির কলসি জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 13 পাতায় রয়েছে। মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লীন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি আর কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লীন তাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। দুই দিয়েছে কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে কী হবে আর বিক্রিয়ার সমীকরণ লেখো। এটা তোমাদের বইয়ের 99 পৃষ্ঠাতে রয়েছে। এই যে কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামা বা কপার থিতিয়ে পড়বে, আর এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ Zn+CuCl2 ZnCl2+Cu, এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। তিন বলেছে সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝায় উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের 169 পাতায় রয়েছে। সংশ্লেষিত খাদ্য বলবে যেসব খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম কিন্তু তৈরি খাবারটার রং স্বাদ গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলা হয়ে থাকে। আর সংশ্লেষিত খাদ্যের উদাহরণ হিসাবে দিয়ে দেবে হচ্ছে তোমার কেক পেস্ট্রি, এই যে পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, বিস্কুট, কেক, এইগুলো। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।